দর্শক শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ চব্বিশ ঘন্টায় যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন আমরা কথা বলে থাকি সচরাচর রাজনীতি নিয়ে এবং আপনারা যারা এই অনুষ্ঠান দেখেন কিংবা রাজনীতি পর্যবেক্ষণ করেন তারা জানেন যে আমাদের রাজনীতি এখন মূলত কথা নির্ভর আমাদের রাজনৈতিক নেতারা মূলত কথা বলেন সেই কথা নিয়ে আলোচনা করতে হয় সেই কথা নিয়েই পরবর্তী রাজনীতির গতিপথ নির্ধারিত হয় সারা পৃথিবীর রাজনীতি কেমন কিংবা আমাদের রাজনীতি কেমন ছিল সেই সব নিয়ে আমরা কথা বলতে চাই আলোচনার শিরোনাম নির্ধারণ করছি রাজনীতি কথা পুরো সময় আপনার সঙ্গে থাকবো আমি মাসুদ মিশু thank you দর্শক রাজনীতি কথন প্রশ্নে কথা বলার জন্য আমাদের সঙ্গে আছেন প্রফেসর ডক্টর কাজী মারুফুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষকদের আমাদের সঙ্গে আছেন রাজনীতিবিদ এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব শ্যামা বায়েদ আমাদের সঙ্গে আছেন বৈশাখী টেলিভিশনের পরিকল্পনা পরামর্শক ও সিনিয়র সাংবাদিক জনব জুলফিকার আলী মানিক আপনাদের তিনজনকে স্বাগত আজকের চব্বিশ ঘন্টায় ডক্টর কাজী মারুফুল ইসলাম আপনাকে আলোচনা শুরু করতে চাই আমরা সারা পৃথিবীর রাজনীতি আমরা বিভিন্ন সময় ফলো করে আপনিও নিশ্চয়ই করেন আমাদের রাজনৈতিক নেতারা প্রায় প্রতিদিনই গণমাধ্যমে কথা বলেন এবং এক একদিন এক একটি ইস্যু আসে সেটিকে কেন্দ্র করে আমাদের রাজনীতি আবর্তিত হচ্ছে অন্তত গত দশ পনেরো বছরের সম্ভবত এটি আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটা অংশ হয়ে দাঁড়িয়েছে যারা রাজনীতি যোগাযোগ নিয়ে কাজ করেন তারাও বলেন যে এই প্রবণতাটা আমাদের রাজনীতিবিদদেরকে অনেক সময় গণমানুষের সঙ্গে যে সম্পর্ক সেখান থেকে খানিকটা সরিয়ে দিচ্ছে আপনার মূল্যায়ন শুনতে চাই ধন্যবাদ আসলে রাজনীতিবিদদের মানুষের কাছে পৌঁছানো অর্থাৎ তাদের যে কনস্টিটুয়েন্সি কিংবা তাদের যারা সমর্থক তাদের কাছে পৌঁছানোর জন্য দুটো পন্থাই একটা হচ্ছে যে তারা সক্রিয়ভাবে সংগঠনে কাজ করবেন তাদের তাদের দাবি দাওয়া তাদের এজেন্ডা নিয়ে তারা মানুষের কাছে যাবেন সেগুলো নিয়ে তাদের কাছে পৌঁছাবেন ফলে একটা প্রাতিষ্ঠানিক আয়োজন থাকা দরকার যে আয়োজনটার মধ্য দিয়ে তারা তাদের নাগরিকদের কাছে ভোটারদের কাছে তাদের সমর্থকদের কাছে রিচ আউট করবেন আর একটি হচ্ছে যে মিডিয়া মিডিয়া এই দুটো একটার বিনিময় আর একটা না এই দুটো প্যারালাল কাজ করে কারণ মিডিয়া আমাদের এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে গণমাধ্যমের যে আউটরিচ বা কাভারেজ সেটা আমাদের সাম্প্রতিক বছরগুলোতে অনেক বেড়েছে আমি সর্বশেষ একটা জরিপের তথ্য দিতে পারি সেখানে ওরা দেখিয়েছে প্রায় তিরাশি পার্সেন্ট মানুষ হচ্ছে টেলিভিশন দেখে এখন এটি যদি হয় তাহলে তো রাজনৈতিক রাজনৈতিক দলগুলো অবশ্যই সেই সুযোগটাও কাজে লাগাতে চাইবে। কারণ প্রশ্নটি হচ্ছে যে এই রাজনৈতিক নেতৃত্ব কি তাদের কথা বলার জন্য তাদের অবস্থান জানানোর জন্য কিংবা তাদের সমর্থকদের কাছে তাদেরকে মোবিলাইজ করার জন্য এই একটি মাধ্যমেই যাচ্ছেন কিনা এবং দুঃখজনক হলো যে বর্তমানে যে রাজনৈতিক সংস্কৃতির মধ্যে আছি আমরা সেই সংস্কৃতিতে আসলে মাঠ পর্যায়ে একটা 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 দারুণ গতিশীল সংগঠন তৈরি করা এবং সেই সংগঠন নিয়ে কাজ করা জনগণের কাছে যাওয়া তাদের দাবি দাওয়াগুলোকে সংগঠিত করা এই কাজটি এই সব দলের জন্য যথেষ্ট রকমভাবে সমান নেই এটা একটা কারণ ফলে তাদের তাদের আমরা লেভেল ফিল্ড হ্যাঁ সেই কথাটা কেবলমাত্র নির্বাচনের ক্ষেত্রেই খাটে না এটা বাকি সময় যদি আমরা দেখি সেই জায়গাতেও আসলে একই রকমভাবে নেই দ্বিতীয় হচ্ছে দলগুলো একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে এটা আমাদেরকে মানতে হবে যে নব্বইয়ের পর থেকে যে রাজনৈতিক সংস্কৃতি আমাদের এখানে চালু হয়েছে তার মধ্যে দলগুলো একটা ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছে সেটার মধ্যে নতুন নেতৃত্ব তরুণরা প্রযুক্তিকে কাজে লাগানোর যে যে প্রবণতা সেটি বেড়েছে ফলে তারা গণমাধ্যমকে সাধারণ নাগরিকদের কাছে থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কিনা সেটি ঠিক আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে আমরা বলতে পারবো না কারণ কারণ সাধারণ নাগরিকদের মধ্যেও প্রযুক্তি ব্যবহারের প্রবণতা ফলে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে তা না কিন্তু আগে যেরকম নিজে ইন পারসন শারীরিকভাবে যে দেখার একটা ব্যাপার আছে সেই জায়গাতে বলতে যাচ্ছে শ্যামা আপনি সরাসরি রাজনীতি করেন আমরা একটু আপনার যে দল বিএনপিকে অনেক সময় আওয়ামী লীগের নেতারা একসময় ঠাট্টা করে বলেন যে টেলিভিশন বা মিডিয়ায় বিএনপিকে বাঁচিয়ে রেখেছে বিশেষ করে ওয়ান ইলেভেন পরবর্তী সময় কারণ আপনার দলের চেয়ারপারসন দলের যিনি সেকেন্ড ম্যান তারা কেউ নেই এবং গণমাধ্যম আপনাদের একটা বড় হাতিয়ার দলের একজন সিনিয়র নেতা তিনি পার্টি অফিসেই থাকেন এবং গণমাধ্যমই তার প্রধান হাতিয়ার আজকেও তথ্যমন্ত্রী মহোদয় বলেছেন যে তারেক রহমানের কারণে বিএনপি আজকে রাজনীতির তলানিতে পৌঁছে গেছে তো ফলে এই 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 যে রাজনীতির কথন যেটিকে আমরা বলছি তথ্যমন্ত্রী আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদকও বটে ফলে আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে বিভিন্ন সময় তিনি এরকম কথা বলে থাকেন যেমনটি আপনার দলের রুহুল কবির রিজভিও নিয়মিত ব্রিফিং করেন মহাসচিবের পাশাপাশি ফলে ওই জায়গাটা মানুষের সঙ্গে রুহুল কবির রিজভিদের যোগাযোগটা কেন বাড়ছে না বা বিএনপি নেতাদের যোগাযোগটা কেন বাড়ছে না আচ্ছা ধন্যবাদ আপনাকে তো আওয়ামী লীগ নেতাদের কথা সত্যি হলে তো বিএনপির মিডিয়াকে বিশাল একটা থ্যাংক ইউ দেওয়া উচিত কারণ মিডিয়া বাঁচিয়ে রেখেছে বিএনপিকে বাট এটা ওনাদের মতামত আমি ওনার কথা সূত্র ধরে আমি বলতে চাই যে আমি একমত না যে শুধু মিডিয়াতে কথা বললে বা টক শোতে কথা বললে বা রিপোর্টারদের সাথে কথা বললে এটা একটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে রাজনীতিবিদরা সঙ্গ তাদের জনগণ থেকে কারণ আমার নিজের নির্বাচনী এলাকা আছে আমি জানি যে আমি যতই টিভিতে কথা বলি না কেন মানুষ কিন্তু ফিজিক্যাল প্রেজেন্সটা চায় এবং আপনার যদি এলাকা থাকে আপনার এলাকার প্রতি যদি আপনার ভালোবাসা থাকে আপনার এলাকার মানুষের প্রতি যদি আপনার ভালোবাসা থাকে দরদ থাকে আপনি প্রতিদিন টিভিতে গেলেও আপনার কিন্তু আপনি ছুটে যাবেন আপনার এলাকার মানুষের কাছে এবং প্রকৃত রাজনীতিবিদ যারা আমরা দেখেছি ঐতিহাসিকভাবে তারা কিন্তু এভাবেই রাজনীতি করেছে যে রাজনীতির প্রধান মানে উদ্দেশ্যটাই হচ্ছে মানুষের সেবা করা বা দেশের একটা বৃহৎ স্বার্থে কাজ করা দলের জন্য কাজ করা তো সেই ক্ষেত্রে আমি মনে করি এটা এটা ঠিক মানে আমি এগ্রি করি না এটার সাথে কিন্তু আমি আবার এটাও মনে করি যে এখন শুধু কিন্তু একটা মাধ্যম না এখন সোশ্যাল মিডিয়া ইজ অ্যানাদার হিউজ প্ল্যাটফর্ম এইটা আমি মনে করি যে এখানে একটু এখানে মানুষজন ফেসবুকটাকে অনেক সময় ব্যবহার করে যে যেহেতু এক মিডিয়ার মতো ইলেকট্রনিক মিডিয়ার মতো স্পেশালি ফেসবুকের মাধ্যমে অনেক বেশি লোকের কাছে পৌঁছানো যায় ফেসবুকটাকে ব্যবহার করে তাদের রাজনীতি তাদের নিজেদের ওপিনিয়ন ব্যক্ত করার জন্য নিজেদের সমর্থন আদায় করার জন্যে এবং অনেক সময় দেখা যায় যে ফাঁকিবাজি রাজনীতি যেটা আমি বলি যে ফেসবুক একটা ছবি দিয়ে হয়ে গেল যে আচ্ছা আমি অনেক আন্দোলন করে ফেলছি তো সেই জিনিসটাকে আমি মনে করি যে এটা বর্তমান প্রেক্ষাপটে একটা নেগেটিভ সাইড আর আপনি যেটা বললেন যে আমাদের আপনাদের আওয়ামী লীগের এখন যে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ হাসান মাহমুদ সাহেব উনি তো সবসময় কথা বলেন ওনার কথার জবাবে আমার কিছু বলার নাই এটা ওনার ব্যক্তিগত মতামত আমাদের নেতারা সর্বমাধ্যম কিন্তু আমরা ব্যবহার করছি কথা বলার জন্যে জনগণের কাছে আমাদের মতামত প্রকাশ করার জন্যে আমরা এখন দেখেন মাঠে কিন্তু যে উনি যেটা একটু বলার চেষ্টা করেছেন বিএনপি যখনই এখন আমরা কি ঐতিহাসিকভাবে জানি সারা পৃথিবীতে পলিটিশিয়ানস আর নিউজ মেকারস রাজনীতিবিদরা নিউজ তৈরি করে খবর তৈরি করে এখন খবর তৈরি করার জন্য রাজনীতিবিদদের প্রোগ্রাম লাগবে প্ল্যান লাগবে মাঠে যেতে হবে সেটা যখন বিএনপি যখনই বিরোধী দল হিসেবে করেছে তখনই কিন্তু আপনারা নিউজ করেছেন অথবা বিএনপি যখন পল্টন অফিসের সামনে মার খেয়েছে আপনারা কিন্তু নিউজ করেছেন প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে যখন মহাসচিবের কোল থেকে ছাত্র দলের লোককে ছিনিয়ে নিয়ে গেছে পুলিশ সেটা আপনারা নিউজ করেছেন নিউজ তৈরি হয় ওভাবে তো আপনারা কিন্তু সেই নিউজ কিন্তু যখন আপনার মত প্রকাশের জায়গাটা গণতন্ত্রের জায়গাটা সংকুচিত হয়ে যায় আপনি ইচ্ছা মতো আপনি মাঠে ময়দানে কথা বলতে পারছেন না বা সরকারের সরকারের কোনো পলিসি বা সরকারের কোনো কাজকর্ম আপনি ক্রিটিসাইজ করলেই আপনার ঘুম হওয়ার আশঙ্কা থাকে মিথ্যা মামলা খাওয়ার আশঙ্কা থাকে বা রাজাকার হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে কিন্তু মানুষের মুখটা বন্ধ হয়ে যায় অটোমেটিক এবং আমি মনে করি গত দশ বছরে আওয়ামী লীগ সাকসেসফুলি যেটা করতে পেরেছে যে একটা ফিয়ার সাইকোসিস তৈরি করতে পেরেছে গেছে ভয় ভীতি আগে রিক্সাওয়ালা চায়ের দোকানে পানের দোকানে মানুষ রাজনীতি নিয়ে কথা বলতো নিজেদের মত প্রকাশ করতো আজকে আপনি দেখবেন না যে কেউ কোনো কথা বলে সবার মুখ একেবারে তালাবন্ধ কারণ তারা মনে করে কথা বললেই দল করতে হবে এমন কোনো কথা নেই যদি মানে খোদা না খাস্তা আওয়ামী লীগের বিরুদ্ধে যায় তাহলে বারোটা বেজে যাবে এবং সে কোনো পরের দিন হয়ে যেতে পারে তো সুতরাং সেই জন্য আমি মনে করি যে এখন বর্তমান পরিবেশটা এত বেশি শ্বাসরুদ্ধকর এখানে মানুষ কথা বলতেই ভয় পায় জি জুলফিকার মানে ঠিক এই কথা থেকে আপনার মন্তব্য শুনতে চাই যে ভয়ঙ্কর ভয়ভীতির পরিবেশ শ্যামাবাদ বলছেন শ্বাসরুদ্ধকর একটা পরিস্থিতি বিএনপি নেতারা অনেকেই বলছেন রাজনীতিতে একটা সংকট চলছে সত্যি সত্যি কি পরিস্থিতিটা সেরকম নাকি এই পরিস্থিতি যেটা হয়েছে সেটা বিভিন্ন সময়ে দলগুলোরও এক ধরনের উত্তরণ ঘটে বিএনপি সেরকম একটি উত্তরণ বা একটি সংকটকালীন সময় শুধু বিএনপি পার করছে না একটা হচ্ছে যে আমাদের রাজনীতির যে সংস্কৃতি এখানে কিন্তু বেশ বড় ধরনের পরিবর্তন খুব দ্রুত হয়ে গেছে গত কয়েক দশকে এটা কিন্তু একটা জিনিস বুঝতে হবে আমাদের দেশের বয়স মাত্র আটচল্লিশ বছর আবার এটাও ঠিক আটচল্লিশ বছর খুব কম সময় না একটা দীর্ঘ সময় একটা সামরিক তন্ত্রের মধ্যে ছিল সামরিকতন্ত্রের মধ্যে কোনো মত প্রকাশ কোনো কিছুই থাকে না একদম সব কিছু রুদ্ধ করে ফেলা হয় এখন এই রুদ্ধ অবস্থা থেকে বাঁচার জন্যই তো গণতন্ত্রে ফেরত আসে একানব্বই নব্বইয়ের পরে রাইট তারপরে যদি দেখেন আপনি দশ দশ বিশ উনত্রিশ বছর এই উনত্রিশ বছরে মানে আমার ইয়ে হচ্ছে যে রাজনৈতিক দলগুলো আমি মানে এটা আওয়ামী লীগ বিএনপি হলে এই দল বলবে আমারটাই শ্রেষ্ঠ ওই দল বলবে যে আমারটা শ্রেষ্ঠ আপনি খারাপ আপনি বলো আপনি খারাপ আমি এই ব্লেম গেম এবং এই কৃতিত্বের লড়াইয়ের একেবারেই ইয়ে না আর কি ওর মধ্যে কোনো আলোচনায় যেতে রাজি না কিন্তু আমি মনে করি সমস্ত পলিটিক্যাল পার্টি এবং গভর্নমেন্ট নব্বইয়ের পর থেকে যারাই দেশটা পরিচালনা করেছে তারা যে একটা সংস্কৃতি যে সামরিকতন্ত্রের জাতাকলে থেকে যে একটা শ্বাসরুদ্ধকর একটা ভীতিকর পরিবেশে আমরা পৌঁছেছিলাম সেখান থেকে যে গ্র্যাজুয়ালি উত্তরণ করে আরও উদার একটা সমাজ আরও পরমত সহিষ্ণু একটা সমাজ গঠন করতে হবে আরও গণতান্ত্রিক আরও বহুমতকে জায়গায় দিতে হবে কিন্তু সব মতকে শ্রদ্ধা করতে হবে কেউ কাউকে মতের জন্য একদম ঘায়েল করে ফেলবে না এই জিনিসটা সবাই করতে ব্যর্থ হচ্ছে তারই ধারাবাহিকতায় যেটা হয়েছে হয়েছে এক রেজিমে যতটুকু হয় তারপরের রেজিমে আরেকজন এসে তার ডাবল করে তারপরে রেজিমে সে এসে ওইটাকে আরও ডাবল করে এই ডাবল ট্রিপল করতে করতে এখন যেই জায়গায় এসে দাঁড়িয়েছে ডেফিনেটলি যারা অপজিশনে তাদের যথেষ্ট যৌক্তিক কারণ আছে এগুলো বলার যে তাদের উপরে নিপীড়ন হচ্ছে শ্বাসশুদ্ধ এটা কিন্তু এইটা বলে কিন্তু উনি উনার আমলে যেটা যোগ করে গেছেন সেই দায়টা কিন্তু উনি কখনো উনি নেবেন না উনি নিচ্ছেন না উনি এটাকে এড়িয়ে যাচ্ছেন এই যাওয়ার কালচার যতদিন থাকবে ততদিন কিন্তু কোনো কিছুর উত্তরণ হবে না এই সরকারের মেয়াদ কোনো না কোনো সময় তো চেঞ্জ হয়ে একটা নতুন সরকার আসবে অন্য উনি যদি ওইটাকে আরো ডাবল ডাবল করতে থাকেন তাহলে কিন্তু একই সমস্যা কোথাও না কোথাও কাউকে দাড়ি টানি দিতে হবে এখন আমরা সোসাইটিটাকে আরো ভালো করতে চাই ভালো করতে চাই ভালো করতে চাই এই আত্মশুদ্ধি এবং আত্মসমালোচনার জায়গা যতদিন তৈরি না হবে ততদিন আমরা এই কাদা ছোড়াছুরি আর ব্লেম গেম কিন্তু শুনতে শুনতে আমাদের চুল সাদা হওয়ার জোগাড় হয়েছে মৃত্যু পর্যন্ত এই আমরা যে রাজনীতির কথোপকথনের কথা বলছিলাম সেটা করতে গিয়ে অনেক সময় আমাদের নেতারা অপ্রয়োজনীয় কিংবা নিজের দলের চেতনার সঙ্গে সাংঘর্ষিক অথবা নিজের দলের হয়তো অবস্থানই সেটা না সেরকম কথাও বলে ফেলছেন সেটা আমরা বড় নেতাদের ক্ষেত্রে অনেক দেখেছি সবশেষ সম্ভবত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহোদয় তাদের সদস্য কারা হবেন না হবেন সেটা নিয়ে আজকে তিনি আবার পাল্টা প্রেস ব্রিফিং করেছেন করে ঠিক আগের মতো কথা বলছেন ফলে কখনো কখনো আমরা দেখি যে আমাদের একটু পরিশীলিত কম কথা বলা অনেক রাজনীতিবিদরা আছেন ফলে তারা ভুলও কম করেন ফলে আপনার কাছে জুলফিকার আল মালিক জানতে চাই সেক্ষেত্রে বেশি বলতে গিয়ে কি ভুল বলার আশঙ্কা এমনকি এক ধরনের দ্বন্দ্বও তৈরি হচ্ছে দলগুলোর ভিতরে কিংবা রাজনৈতিক দলগুলোর ভিতরে সেই প্রশ্নের উত্তর শুনবো জুলফিকার মানিক মালিক তার আগে একটা বিরতি নিতে চাই দর্শক ফিরবে একটু পরে আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই দর্শক স্বাগত আরেকবার আমরা কথা বলছি রাজনীতি প্রসঙ্গে জুলফিক আলী আমরা বলছিলাম যে এই যে সাম্প্রতিক সময় ওবায়দুল কাদের এই ঘটনাটাকে যদি আমরা কেস স্টাডিও ধরি কিংবা যুদ্ধ অপরাধের বিচার চলার সময় বিএনপির অনেক সিনিয়র নেতাদের সেটির হরতালের নৈতিক সমর্থন বলি বা কেউ কেউ ব্যক্তিগত অভিমত কেউ কেউ হয়ে কথা বলেছেন ফলে একটা সাংঘাতিক রকমের ভুল বোঝাবুঝি দলের অভ্যন্তরেই তৈরি হয় আমরা যদিও আজকে দেখেছি ওবায়দুল কাদের সাহেব সেই স্টেটমেন্টের বিপরীত স্টেটমেন্ট দিয়েছেন এবং তিনি আওয়ামী লীগের যে প্রচলিত যে ধারণা মানুষের আওয়ামী সম্পর্কে সেটিতে এসছেন ফলে এটির পেছনে অতিরিক্ত কথা বলাও কখনো কখনো কাজ করে কিনা না তা তো বটেই মানে রাজনৈতিক কথন যখন আপনার এই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে তখন এটা অতিকথনে পরিণত হয় এবং অতি কথনটা কিন্তু অনেক সময় বুমেরাং হয়ে ফিরে আসে যেটা এই যে আপনি বললেন যে আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি রাইট সো আমি তো সোশ্যাল মিডিয়ায় দেখেছি মানে ওনাদের পার্টির যারা সমর্থক অনুসারী যারা একদম সময় ওপেন ওনাদের সমস্ত কিছুতে সমর্থন ওনারাও কিন্তু সমালোচনা মুখর রাইট সো এটা কিন্তু ডেফিনেটলি এই যে উনি যে আবার উল্টো চলে আসলেন এটা কিন্তু একটা চাপ একটা হচ্ছে দৃশ্যমান সোশ্যাল মিডিয়ায় আর ডেফিনেটলি এটা একটা অদৃশ্য চাপ ওনার উপরে ছিল দলের অভ্যন্তরে হবে যেটা হয়তো দৃশ্যমান হয়নি কিন্তু দৃশ্যমানটাই এত বেশি বোঝা যাচ্ছে যে অদৃশ্য আরও চাপ রয়ে গেছে সো উল্টে গেছে সো এই যে এই অতিকথন যেটা অতিকথন কিন্তু সব দলের নেতা আমি স্পেশালি বড় দুই দল ওনারাই তো সবচেয়ে বেশি মিডিয়াতে কথা বলেন ওনাদের এই অতিকথনের জন্য কিন্তু প্রচুর সমালোচনার মুখোমুখি সবাই হয়ে গিয়েছেন যেমন আমি বলি যে আপনার পার্টিরই যেমন একজন মন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন যে উই আর লুকিং ফর শত্রুজ রাইট এই যে এই কথাটাই এমন একটা বাস্তবতায় উনি বললেন যে যখন দেখা যাচ্ছে যে সেই শত্রুদের প্রতি উনাদেরই এক ধরনের সফ পৃষ্ঠপোষকতা আছে রাইট কিন্তু রেখে সো এইগুলি হয় কি যে অনেক সময় হয় যে যখন মনে হয় যে আমাকে তো আসলে চ্যালেঞ্জ করার আর কেউ নাই রাইট আমি একদম ফাঁকা মাঠে আছি এনিবডি এনি পার্টি তখন মনে করে আমি যা খুশি তা বলে ফেলতে পারি কিন্তু যা খুশি তা যে আসলে বলে ফেলতে পারেন না সেটা বলে ফেলার পরে রিয়াকশানে বোঝে এই চাপটা আসে মিডিয়ার উপরে ওনারা বলেন না আমি বলি নাই মিডিয়া এটাকে বিকৃত করেছে। মিডিয়া তখন কিন্তু এখন এই জিনিসটা দাবি করা ডিফিকাল্ট কারণ ক্যামেরায় এটার সিঙ্ক থেকে যাচ্ছে এই বক্তব্যটা পরে দেখা যাচ্ছে যে এই বক্তব্য উনারে যখন অস্বীকার করছেন আমরা কি আর চাপে পাল্টা বাজায় শোনাইতে পারি না আজকের অস্বীকারের আগের দিনের বক্তব্য কি ছিল সো এই ঘটনা কিন্তু ঘটছে এই ঘটনায় দুইটা সমস্যা আছে একটা হচ্ছে উনার দলের ভেতরে যারা এটা পছন্দ করছেন না সেখানে দলে কিন্তু ছোট ছোট করে বিরোধী চিন্তার একটা দানা বেঁধে উঠতেছে একটা খোবтори হচ্ছে হয়তো প্রকাশ হচ্ছে না পরে যখন সুযোগ হবে প্রকাশ হবে এক আর হচ্ছে রাজনীতিটা যদি আপনি সাধারণ মানুষের কথা ভাবেন এটার একটা দারুণ প্রতিক্রিয়া সাধারণ মানুষের মধ্যে আছে সাধারণ মানুষ কিন্তু রাজনীতিটা যদিও আপাক মানে রাগ করলেও কিছু করার না আমার দৃষ্টিতে রাজনীতিটা এক ধরনের ব্যবসার পর্যায়ে চলে আসছে রাইট সো সাধারণ মানুষ কিন্তু এখনও রাজনীতিটাকে তার একটা আদর্শ তার জন্য একটা জায়গা হিসাবে দেখে ফলে সে যখন হার্ট হতে থাকে আহত হতে থাকে মনোকুণ্ণ হতে থাকে তখন কিন্তু তার এক ধরনের মন উঠে যেতে থাকে নিভৃতে এই মন উঠে যাওয়ার পরীক্ষাটা হয় কিন্তু আসলে নির্বাচন নির্বাচনে তো সেই ভয় কিন্তু সব দলেরই আমার মনে হয় সব দলের জন্য সেই ভয়টা থাকে ফলে তারা এই অতিকথনটা আমি মানে আমি জানি না কখনো কখনো হতে পারে না বুঝতে উপমহাদেশের রাজনীতি দেখেন এমন কি শুধু আমরা শুধু রাজনীতিবিদ নিয়ে কথা বলছি সরকারে যারা আছেন একেবারে মন্ত্রী ক্যাবিনেট ক্যাবিনেটে যারা আছেন তারাও তো প্রতিদিনই প্রায় কথা বলেন অনেকেই স্বরাষ্ট্রের হয়তো পরিস্থিতির কারণে বলতে কিন্তু আরও অনেকেই কথা বলেন প্রতিবেশী ভারতের আমরা মানে বিজেপির সাধারণ সম্পাদক কিংবা কংগ্রেসের সাধারণ সম্পাদকের বক্তব্য কবে শুনেছি বা কবে তারা অনেক বেশি আলোচনা এসেছেন সেটি কিন্তু মনে পড়ে না ফলে এই একটা নতুন সংস্কৃতি আমরা আসলে কেন নির্মাণ করলাম এটা ডিফিকাল্ট পলিটিশিয়ানরা কেন এটা তো পলিটিশিয়ানরাই নির্মাণ করেছেন সংস্কৃতি রাইট এখন একটা জিনিস হতে পারে যে দেখেন প্রত্যেকটা পার্টিতে কিন্তু অনেকগুলি স্রোত কাজ করে পার্টি একটা এক পার্টিরই নেতা এক পার্টিরই কর্মী কিন্তু দেখবেন প্রত্যেক পার্টিতে কিন্তু আদর্শিক বিরোধ কাজ করে আমি ইন্টারনালি ইন্টারনাল বিরোধ কাজ করে ইভেন আমি যদি আওয়ামী লীগেরটাই তাদের রেকর্ড দেখে তাদের নিজেদের বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থে যেমন আমি বঙ্গবন্ধুর বই দেখছি রাইট যে আওয়ামী লীগ সেকুলার পার্টি কিন্তু আওয়ামী লীগেই কিন্তু একটি সেকুলার ধারা আছে আবার একটি কিন্তু সেকুলারের বিরোধী ধারা কনজারভেটিভ ধারা আছে এদের মধ্যে ইন্টারনাল ফাইট আছে বিএনপি বিএনপির মধ্যে বিএনপির মধ্যে একটা কট্টর কনজারভেটিভ অংশ আছে আবার সেখানে একটা লিবারেল অংশ আছে তাদের মধ্যে অলওয়েজ একটা লড়াই এই লড়াইয়ের কিন্তু মাঝে মধ্যে মুখ ফুসকে নানান কথা উঠে আসে যেটা হতে পারে যে একেবারে দলের আদর্শের বিরোধী দলের মূল্যবোধের বিরোধী দলের মানুষ যা চায় তার বিরুদ্ধে এবং এটার সাথে কিন্তু দেখবেন গ্রুপের স্বার্থ ব্যক্তির স্বার্থ এগুলির ইনভলভমেন্ট থেকে মুখ থেকে বেরিয়ে আসে পরে দেখে যে জিনিসটা আসলে দলের মূল্যবোধের বিরুদ্ধে চলে গেছে তখন ওনারা বিপাকে পড়ে আমি যেটাকে বলি যে রাজনৈতিক সমাজতত্ত্ব অর্থাৎ আমরা যদি এটাকে দেখি যে আওয়ামী লীগ একটা বা বিএনপি সে অর্থে যে কোনো রাজনৈতিক দলগুলো একটা সংগঠন এখন এই সংগঠনগুলোর যে গুণগত পরিবর্তনটা হয়েছে যে রাজনৈতিক দলগুলো একটা নির্দিষ্ট স্বার্থকে কেন্দ্র করে অর্গানাইজ হওয়ার কথা ধরা যাক শ্রমিক শ্রমিকদের জন্য স্বার্থের জন্য একটা রাজনৈতিক দল হবে কৃষকদের জন্য রাজনৈতিক দল হবে এখন আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলো প্রথম প্রধানত প্রথম যে দুটো বড় দল আওয়ামী লীগ কিংবা বিএনপি এটা ঠিক কোন একক স্বার্থগোষ্ঠীর স্বার্থকে কেন্দ্র করে এই দলগুলো গড়ে ওঠেনি এটার মধ্যে শুরু থেকে একটা 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 প্লুরালিটি আছে বিভিন্ন যেটা মানিক বলছিলেন যে দুটো স্রোত আসলে দুটো স্রোত না আরো বেশি স্রোত কাজ করছে এই অর্থাৎ তার মানে স্রোত অর্থাৎ প্রত্যেকটা স্রোতই আসলে এক একটা নির্দিষ্ট স্বার্থকে প্রতিনিধিত্ব করছে এখন যেটা যেটা আমরা যে ইস্যুটা কথা বলছিলাম সেই জায়গাতে একজন সাধারণ সম্পাদক কিংবা কোনো একজন পদাধিকারী যখন কোনো কথা বলেন সেই কথাটা আসতে গেলে ওই দলের ভেতরে যদি এই বিভিন্ন অংশগুলোর মধ্যে একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতার স্পেস থাকে তখন তাদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা হয় এবং সেক্ষেত্রে দলের একটা পজিশন তৈরি হয় যে ঠিক আছে আমরা কথা বললাম আমরা রেজুলেশন নিলাম এবং এটি হচ্ছে দলের সিদ্ধান্ত যে আমরা এই ধরনের মানুষদেরকে আওয়ামী লীগের সদস্য করব। কিংবা আমরা এরকম একটি কর্মসূচি করবো না কিন্তু যেহেতু ওই ইন্টারনাল স্পেসটা নেই অর্থাৎ প্রত্যেকটা দলের আপনি যেভাবেই বলেন না কেন যে কোনো সূচকে আমি মাপি আমাদের বড় দুটো রাজনৈতিক দল না আরও রাজনৈতিক দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ গণতন্ত্রটা নেই একদম নেই এই কথাটাই আমি বলতে চাই ফলে যেটা হয়েছে যে একজন যিনি নেতা তিনি তার বক্তব্যের জন্য আসলে তার কর্মীদের কাছে তেমন বেশি দায়বদ্ধ না কখনো কখনো আমরা সোশ্যাল মিডিয়াতে করতে হয় না কিংবা সে রেসপন্ড করছেন সেটা নেহায়তে একটা চূড়ান্ত জায়গায় চলে যাওয়ার ফলেই আদারওয়াইজ তাকে সে যা ইচ্ছা তাই সিদ্ধান্ত নিতে পারেন অলমোস্ট এইরকম জায়গাতে আছে ফলে তার কোনো বক্তব্য দেওয়ার জন্য তার কোনো লাইসেন্সের দরকার নেই তো আসলে কারণ সে তো কোনো কোনো পক্ষের হয়ে দলের ভেতরের কোনো সিদ্ধান্ত সে তো প্রকাশ করছেন না করছেন একটা ব্যক্তিগত জায়গা থেকে এবং শেষ করতে এবং একটা ছোট অংশ দিন সমাপ্ত সেই ক্ষেত্রে ধরেন আমরা যদি গত দুই তিন দিনের বড় ঘটনা যেগুলো দেখি ধরেন গ্যাসের দাম বাড়ানোর সাম্প্রতিক সময়ের একটা আলোচিত ঘটনা গতকালকে পাবনার যে ট্রেনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা হামলার ঘটনা সেখানে নয় জনের ফাঁসির আদেশ সেই ঘটনা আমরা কিন্তু দেখলাম যে বিএনপি এর কেন্দ্রীয় নেতারা তারা সবাই দলের ঐক্য নিয়ে বলেন তারা এই পাবনা ট্রেনের ঘটনা বলছেন বিএনপি পরের দিন শুধুমাত্র যেদিন অর্থ বছরের সেই দিন যেদিন গ্যাসের দাম ঘোষণা করা হলো নতুন নাম তারপর শুধু বিক্ষোভ সমাবেশ ছোট বাম দল আপনারা বলেন একেবারে বিক্ষোভ বিদ্রোহ করতে পারেন না কিন্তু বাম গণতান্ত্রিক জোট যদি হরতাল ডাকতে পারে বিএনপির মতো একটা বড় দল এবং আপনার দীর্ঘ সময় ক্ষমতা ছিলেন তারা সেই জনসম্পৃক্ত বিষয়গুলোকে কেন নিয়ে আসছে না বরং আজকেও মহাসচিব কথা বলেছেন যে শেখ হাসিনার ট্রেনে হামলার মামলা বানোয়াট সেটি নিয়ে বরং বিএনপির আগ্রহ এত বেশি কেন না এখন বিএনপি তো গ্যাসের মূল্য বৃদ্ধি এর আগেও গ্যাসের মূল্য যখন বৃদ্ধি হয়েছে গত বছর তখনও কিন্তু বিএনপি এটা কর্মসূচি করেছিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এবার আমরা বিক্ষোভ দিয়ে শুরু করছি আরও কর্মসূচি আসবে আমাদের অঙ্গ অঙ্গ সংগঠনগুলো অলরেডি তাদের মতো করে কর্মসূচি দিচ্ছে গ্যাসের শুধু গ্যাসের মূল্য বৃদ্ধি না পুরো বাজেট নিয়ে এবং অন্য সব পণ্যের মূল্য যে বৃদ্ধি হয়েছে সব কিছু নিয়েই আমাদের জনগণ সংশ্লিষ্ট সব কিছু নিয়েই বিএনপি মানে প্রোগ্রাম দেয় এবং প্রোগ্রাম দিতে চায় সেটা কন্টিনিউ করবে মহাসচিব আপনি আমাকে জিজ্ঞেস করলেন মহাসচিব এই মহাসচিব বর্তমান প্রধানমন্ত্রীর উপরে যে হামলা এটার উপরে যে রায়টা হয়েছে এটা নিয়ে কেন করলেন কারণ এইটা মানে এই রায়টা কিন্তু হঠাৎ করে দেখলাম যে আমরা মিডিয়াতে এটা হয়ে গেল যে এই সাতজনের মনে হয় জনের ফাঁসি হলো তারপরে আরো যাবজ্জীবন যাবজ্জীবন হয়েছে পনেরো জনের এইটা কিন্তু খুব স্বচ্ছ স্বচ্ছভাবে হয় নাই এবং আমরা মনে করি এই সাতজন এই নয়জন এবং এই পনেরো জন কোথার থেকে সরকার পেলো কোথার থেকে তারা এই আসামিদেরকে ধরলো কিভাবে ধরলো ওই মানে এই পুরা প্রসেসটাই অনেক বেশি ধোয়াটে তো সুতরাং এটা নিয়ে এটা নিয়ে আমাদের দলের নেতাকর্মীদের উপরে যখন আঘাত আসবে মহাসচিব হিসেবে দলের মহাসচিব হিসেবে বা দলের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব তাদের এটা নিয়ে কথা বলা যখন তারা বলছে তার মানে এই না যে বিএনপি জনগণের ইস্যু নিয়ে কথা বলছে না জনগণের ইস্যু নিয়েও কথা বলছে আজকে আপনি দেখেন আমাদের প্রত্যেকটা নেতা আপনি বললেন রিজভি আমাদের কথা বললেন আপনি মহাসচিবের কথা বলছেন মহাসচিবের বিরুদ্ধে একশোটার উপরে মামলা তারপরেও কিন্তু উনি মাঠে থাকছেন কথা বলছেন কাজ করছেন রিজভি আহমেদেরও ওরকমই সত্তর আশিরার মতো মামলা আমার ধারণা উনি জেলেও গেছেন মহাসচিব নয় বা আটবার না নয় বার জেলে গেছেন শেখ হাসিনার আমলে এই পুরা আওয়ামী লীগ আমলে তো সুতরাং এই বাস্তবতায় কিন্তু আমাদের নেতারা কাজ করে যাচ্ছে কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আজকে আপনি বললেন যে বিএনপি কিন্তু দেখেন আমাদের মানে এই দেশের একজন জনপ্রিয় নেত্রী দেশের প্রতি প্রধানমন্ত্রী ছিলেন উনি কারাগারে কারাগার থেকেও কিন্তু উনি দেড় বছর ধরে কারাগারে কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু বারবার ওনার নির্দেশনা হচ্ছে যে ওনার নেতাকর্মীদেরকে নেতাকর্মীরা যাতে আরও বেশি মানে অলরেডি আমরা হাজার হাজার মামলার মধ্যে আছি আরও যেন মামলা না খায় সেটা আমাদের দেখতে হবে আর তাদের তার আমাদের তার দলের নেতাকর্মীরা তৃণমূলের কর্মীরা যাতে সহি সালামতে থাকে এবং সেই জন্য কিন্তু উনি বারবার উনি বলেছেন যে তোমরা শান্তিপূর্ণ কর্মসূচি দাও আজ এর আগেও যখন বিএনপি অনেকদিন হরতাল দেয় না যখন আমরা হরতাল দিয়েছি এর আগে তখন কিন্তু সবসময় আপনি আপনি দেখ আপনারা খেয়াল করবেন যে আমরা কিন্তু স্পেশালি আর এম জি সেক্টর গার্মেন্টস সেক্টরটাকে এটার বাইরে হরতালের আওতার বাইরে রেখেছি কিন্তু আমরা হরতাল দেই না এখন কেন বাস্তবতা হচ্ছে বিএনপি যখনই কেন কারণ বাম দলের হরতাল ওরা দিয়েছে তাদের কর্মসূচিকে আমরা স্বাগত জানাই কিন্তু বিএনপি যখনই একটা হরতাল দিবে তখনই কিন্তু সরকারি দল কোনো ঘটনা ঘটাবে ঘটিয়ে বিএনপির আরও একশোটা লোকের নামে মামলা হবে আপনি মনে আছে নির্বাচনের আগে যখন আমাদের পল্টন অফিসে নমিনেশন জমা হচ্ছিল একটা ঘটনা ঘটেছিল ওখানে পুলিশ ওখানে যে ডিএমপি কমিশনার নিজেই বলেছিলেন যে পুলিশ এখানে পুলিশের গাড়ি আছে গাড়ির ড্রাইভার কোথায় গাড়ির হঠাৎ করে আগুন লেগে গেল এখানে ওখানে যারা ছিল তারা তো আগুন লাগাতে যায় নাই তারা তাদের নেতাদের নেতারা নমিনেশন জমা দিতে আসছে তাদের নেতাদের সাথে কর্মীরা এসছে সেই ক্ষেত্রে এই ঘটনাগুলা কিন্তু আওয়ামী সরকারের লোকজন ঘটায় কিন্তু দায় পরে বিএনপির উপরে তো বিএনপি যখন একটা হরতাল দিবে হরতালের মতো কর্মসূচি দিবে আমরা এর আগেও দেখেছি হরতালের সময় আমরা যখন মাঠে থেকে মাঠে থেকেছি পুলিশ লাঠি পেটা করেছে সেটা ঠিক আছে কিন্তু একদম সম্প্রতি ধরেন ছাত্র দলের কমিটি যদিও সেটি এখন মীমাংসিত ছাত্র কমিটি নিয়ে যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সেই সময় তো আমরা পল্টন কুত্তপ্ত হতে দেখেছি নিজেরা নিজেরা বিক্ষোভ বিদ্রোহ করতে দেখি ছাত্রলীগ লেগেও আছে ছাত্র দলেও আছে এখন ছাত্র দলের সমস্যা তাদের কমিটি নিয়ে তার সমস্যা সেই সমস্যার সমাধানের জন্য আমাদের নেতারা চেষ্টা করছেন অবশ্যই আপনারা দেখছেন যে সমস্যা সমাধানের পথে তো সেটা আমি যেটা বলতে তার মানে তো চাইলে রাজপথে নামা যায় চাইলে রাজপথে নামা যায় কিন্তু আপনারা কি খেয়াল করেছেন যে যখন ছাত্র ছেলেরা তাদের হয়তো তাদের দিক থেকে তাদের তারা কারেক্ট ছিল কিন্তু তারা যখন পল্টনের অফিসের সামনে ছিল তখন কি পুলিশ বাধা দিয়েছে পুলিশ কিন্তু বাধা দেয় নাই পুলিশ ওখানে দাঁড়িয়ে একেবারে নীরব ভূমিকা পালন করেছে পুলিশ তো সব অন্য সময় যখন আমরা এর পরের দিন যখন আমাদের কিন্তু একটা কর্মসূচি ছিল তার পরের দিনই একটা র্যালির

এখানে ইনফান যোগ আওয়ামী লীগ বা সরকারের লোকজন এখানে ডিরেক্টলি ইন্ধন যোগাচ্ছে সেই কারণে তারা নীরব ভূমিকা পালন করছে অন্য সময় তারা আমাদেরকে বলে আমাদের নিরাপত্তা দিচ্ছে তো তখন তারা নিরাপত্তা কেন দিল না ছাত্র দলকে কেন বললো না যে তোমরা সরে যাও এখান থেকে ছিল তারা করে নাই তো সুতরাং যেহেতু বিএনপিকে দমন পীড়ন করতে হবে বিএনপির এখানে এই একই ঘটনা কিন্তু ছাত্রলীগও আমরা আরো বাজে অবস্থা দেখেছি কিন্তু যেহেতু যেহেতু ছাত্রলীগ মানে আওয়ামী লীগ ক্ষমতায় আছে ছাত্রলীগ ক্ষমতায় আছে সেগুলো কিন্তু তারা ইগনোর করছে তো সুতরাং এই বাস্তবতা যখন আপনি বলবেন তখন কিন্তু এই যে আবার আসতে হয় যে এই যে আমি একটু একটা কমেন্ট করতে চাই উনি বললেন যে রাজনীতিবিদরা আপনারা বলছিলেন যে রাজনীতিবিদরা কমেন্ট করে বা কথা বলে বেশি কথা বলে কম কথা বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে এমনিতে রাজনীতিবিদদের একটু পরিশীলিতভাবে কথা বলা উচিত শুধুমাত্র বিকজ তারা শুধু নেতৃত্ব দিচ্ছে না তারা দেশের কথা যখন বলছে দেশের জনগণের কথা যখন বলছে তাদের পরিশীলিতভাবে দায়িত্বশীল জায়গার থেকে কথা বলা উচিত উনি একটা উদাহরণ দিয়েছে আমি এইটা উদাহরণটা আমি অ্যাকসেপ্ট করি ঠিক আছে এই ধরনের কথাবার্তা বলা উচিত না আবার এই যে যখন রানা প্লাসার ইয়ে লাগলো ধসে রাজান প্লাসে যখন এই ধস নামলে অ্যাক্সিডেন্ট হলো এত লোক মারা গেল তখন কিন্তু এই যে আমার মনে হয় বর্তমান তথ্যমন্ত্রী নাকি তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন উনি বললেন যে বিএনপি যে আমার কলাম ঢাকিয়ে এটা ধসে পড়েছে তারপরে আপনার যে কোনো ঘটনা যেমন ধরেন আপনার এই যে পুলিশ আপনার প্রশ্ন ফাঁস বিভিন্ন পরীক্ষা প্রশ্ন ফাঁসের জন্য একটা ছেলেকে ধরা হলো প্রথমে আওয়ামী লীগ নেতারা উচ্চ পর্যায় থেকে সবাই বললো এটা পরে বললো যে এটা এটা বিএনপির লোক করেছে পরে বেরোলো যে এই লোক বিএনপির না এই ছেলেটা বিএনপি করে না এখন তারপর যে কোনো কোনো ঘটনা ঘটলে আপনার যে কোনো মানে কোন বিদেশি মারা গেল বা কেউ অটোমেটিক সাথে সাথে বিএনপির উপর চলে যায় তো এইগুলোই তো রাজনীতিবিদদের একটু পরিশীলিত ভাবে নিতে হবে কারণ আপনি বর্তমানে যেহেতু কোনো বর্তমান সরকারের যেহেতু কোনো দায়বদ্ধতা নেই এবং পুরা পুরি পুরাপুরি আপনার পুলিশ র‍্যাবের উপর ডিপেন্ড করে ওনারা দেশ চালাচ্ছে সুতরাং আপনার মানে সেই কারণে কিন্তু তাদের কোনো কিছু বলতে যায় আসে না তারা যে কিছু যা কিছু বলতে পারে যা কিছু করতে পারে তারা জানে যে জনগণের কাছে তাদের জবাবদিহিতা নাই তার মানে হচ্ছে স্যার আপনার কাছে যে বিষয় আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যে রাজনৈতিক কৌশল সেই কৌশলের কাছে বিএনপি মার খাচ্ছে সেটি হচ্ছে একটা বাস্তবতা আবার আওয়ামী বলছে যে যদি নির্বাচনে অবৈধ হয় যদি সংসদে অবৈধ হয় তাহলে অবৈধ সরকারের বিরুদ্ধে কোনো জন আন্দোলন কেন গড়ে উঠছে না বিএনপি বলছে যে জন আন্দোলন করার মতো পরিবেশ না আওয়ামী বলছে জন আন্দোলন হচ্ছে না বলেই ওরা যেটা বলছে সেটা মিথ্যা এই একটা দোলাচলের মাঝামাঝি কোনো জায়গা বা সমাধানের কোনো জায়গা আমরা দেখি না তাহলে আলটিমেটলি রাজনীতিতে আমরা যে সংকট বা এক ধরনের স্থবিরতার কথা আপনারা সবাই বলছেন সেখান থেকে বের হওয়ার উপায় কি সেই প্রসঙ্গে আলোচনা করতে চাই দর্শক তার আগে আবারও বিরতি নিচ্ছি ফিরবো একটু পরে দর্শক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য ডক্টর মারুফুল ইসলাম আমরা কথা বলছিলাম যে প্রসঙ্গে এই যে বিএনপি বলে যে আন্দোলন করার মতো পরিবেশ নাই সরকার বলে এত কিছু যে অভিযোগগুলো তার এগুলো যদি সত্যি হয় তাহলে জনআন্দোলন কেন হচ্ছে না এই দুইটার মাঝখানে আমাদের কাছে কখনো কখনো মনে হয় যে রাজনীতিটা থমকে আছে দেখেন জন আন্দোলন একটা এমন একটা একটা ফেনোমেনা সেটা ঠিক কোনো রাজনৈতিক দলের ইচ্ছা কিংবা অনিচ্ছাতে এটা হবে না এটা হওয়ার জন্য কতগুলো শর্ত থাকা দরকার শর্তগুলোর মধ্যে অবশ্যই মানুষের মধ্যে ক্ষোভ ক্ষোভগুলো তৈরি হয় কিন্তু ক্ষোভ ক্ষোভগুলো খুব দীর্ঘদিন ধরেই তৈরি হতে পারে আমরা অনেক স্বৈরশাসনের ইতিহাস জানি যেখানে ২০ বছর 30 বছর চল্লিশ বছর ধরেও মানুষের কোনো রকম প্রতিবাদ করেনি কোনো রকম জনআন্দোলন হয়নি তার মানে এই না যে মানুষের মধ্যে কোনো ক্ষোভ জমেনি কিন্তু ক্ষোভগুলো স্পার্ক করার জন্য অর্থাৎ একটা ওই বারুদ জমে আছে সেটা বিস্ফোরিত হওয়ার জন্য একটা একটা আগুনের দরকার আছে সেই আগুনটা অর্থাৎ সেই একটা ম্যাচের কাঠি দরকার আছে সেইটি সেটি তৈরি হওয়ার মতো পরিস্থিতি অনেক সময় হয়নি আপনাকে এটা অস্বীকার করতে করা যাবে না যে আমাদের যে পপুলেশনটা আছে পপুলেশনের মধ্যে মানুষের লিভিং স্ট্যান্ডার্ডে একটা পরিবর্তন হয়েছে অর্থাৎ মানুষ ঠিক অর্থনৈতিক কালকেই আমাকে ডাক দিলেই আমি একেবারে ঝাঁপিয়ে পড়ে জীবন দিয়ে অবস্থার পরিবর্তনের জন্য যাব না কারণ আমাকে প্রতিদিনের যে টানা পড়েন আছে সেই টানা পড়েন আমাকে নেগোশিয়েট করতে হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যে আমাদেরকে মোবিলাইজ করা অর্থাৎ কখনোই কোনো জায়গাতেই হঠাৎ করে ম্যাস মোবিলাইজড হবে না যদি কিনা সেই সেখানে কোনো একটা অনুঘটক হিসেবে ক্যাটালিস্ট হিসেবে কেউ কাজ না করে তো সেই ক্যাটালিস্ট হিসেবে কাজ করার জন্য রাজনৈতিক সংগঠনগুলো থাকে একটা নেতৃত্ব থাকে কিন্তু দুঃখজনক হচ্ছে যে যারা প্রধান বিরোধী দল বলে দাবি করছে বিএনপি যদি আমি মনে করি তাদের মধ্যে যে এমন দেউলিয়াপনা শুরু হয়েছে অর্থাৎ তারা গত দশ বছর ধরে সংগঠনটির সাংগঠনিক অবস্থা যদি বলি মানুষের কাছে তাদের পৌঁছানোর যে সক্ষমতা সেই জায়গাটার কথা বলি সেটি একটা চূড়ান্ত একেবারেই আমি আমি মনে করি যে এটা একটা অলমোস্ট একটা দেউলিয়া জায়গায় পৌঁছে গেছে ফলে তাদের কাছে সংগঠন তাদের তারা কোনো কিছু যে একটা আন্দোলন তৈরি করতে পারবে সেটার কোনো আশা নেই কিন্তু অন্যান্য যে সমস্ত রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে যেমন বাম রাজনৈতিক দলগুলো রয়েছে কিংবা আরও যেসব ক্ষুদ্র ক্ষুদ্র দলগুলো রয়েছে সেই দলগুলো ঠিক এক অর্থে সারা বাংলাদেশে এই পনেরো কোটি মানুষের একটা যে বড়ো ব্যাপক জনগোষ্ঠী সেখানে কাজ করে যে একটা একটা আন্দোলন তৈরি করতে পারবে এখনও পর্যন্ত সেটি নেই আমরা একটা জিনিস শুধু খেয়াল করব যে আসলে রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন হয়েছে সেটি আমরা আগের যে সংগঠন নির্ভর যে আন্দোলন আগের যে সংগঠন নির্ভর যে মোবিলাইজেশন সেটি কিন্তু আর প্রত্যাশা করলে ঠিক হবে না আমরা সাম্প্রতিক ইতিহাসে যে নজিরগুলো দেখেছি ছাত্রদের আন্দোলনটা দেখেছি কোটা বিরোধী আন্দোলনগুলো দেখেছি সেখানে এই ট্র্যাডিশনাল যে রাজনৈতিক দলগুলো তারা কিন্তু কিছু করেনি ইভেন শাহবাগ আন্দোলন শাহবাগ আন্দোলনের কথা ফলে মানুষের মধ্যে ওই ওই আমি বলছি না যে সবাই একেবারে ক্ষুব্ধ হয়ে বারুদের মতন সব দাও করছে যে হঠাৎ করে কথা। রাজনীতি বিমুখতা আছে কিন্তু আমার কাছে এখনো পর্যন্ত মনে হয় ধরেন আমরা যে টকশোটা করছি সেটার যে সাবস্ক্রিপশনটা যদি আপনি দেখেন দেখবেন যে একটা ভালো সাবস্ক্রিপশন আছে তার মানে কি মানুষ রাজনীতি বিমুখ হয়েছে এটা বলা যাচ্ছে না কারণ মানুষের মধ্যে আগ্রহ আছে আগ্রহ আছে এই কারণেই যে তারা পরিবর্তন চায় যে কোনো পরিস্থিতি তারা আরও আরও আরো উন্নততর জীবনযাত্রার দিকে যেতে চায় এবং সেই সেই পরিবর্তনের প্রধান আহ স্টিয়ারিংয়ে কাজ করে হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব ফলে তাদের দিকে মানুষ মুখ চেয়ে থাকে ফলে রাজনীতির রাজনীতি থেকে সরে সে যে আসলে আর একটা রাজনীতি করে ফলে একদম বিমুখ হয়ে যাবে এটা আমি মনে করি না বাংলাদেশের যে ঐতিহ্য আছে যে ইতিহাস আছে সেক্ষেত্রে আমরা দেখেছি এরশাদের শাসন আমরা দেখেছি কিন্তু নয় বছর ধরে অসংখ্য জায়গায় অসংখ্য বার তখন সবগুলো রাজনৈতিক দল মিলিয়েও কিন্তু মানুষকে নামাতে পারছিল না একটা সময় হয়েছে একটা সময় হয়েছে ফলে শর্তগুলো অর্থনৈতিক শর্ত একটা কগনিটিভ একটা একটা মানুষের মধ্যে যে সচেতনতা সেই জায়গাটা তৈরি হওয়ার ব্যাপার আছে আমাদের ছাত্র সংগঠনগুলো কাজ করতো এখন সেগুলো কাজ করে না শ্রমিক সংগঠনগুলো কাজ করতো সেগুলো এখন কাজ করে না কাজ করে না বলতে তারা ভিন্ন শেপ নিয়েছে এই ভিন্ন পরিস্থিতিগুলো আমার মনে হয় যে অবশ্যই সামনে সামনে যার যার প্রয়োজনে দানা বাঁধবে এবং সেগুলো হচ্ছে যেটাকে আমরা বলি যে খুব খুব প্লুরাল হবে মানে অর্থাৎ সংগঠনগুলো আজকের যেরকম একেবারে একটা হায়ারার্কিক রাজনৈতিক সংগঠন হিসেবে তারা করতে পারবে সেটির উপর আমার খুব ভরসা নেই কিন্তু মানুষের আগ্রহ মানুষের শক্তি এবং তার সৃজনশীলতার উপর আমার আগ্রহ আছে আমার মনে হচ্ছে তারা খুঁজে বের করবে সেক্ষেত্রে ধরেন এই কথাটা সবাই বলেন যে বিএনপি ক্রমশ দুর্বলতর দুর্বলতর হচ্ছে হচ্ছে দুর্বল থেকে সেটির নিশ্চিতভাবে দিবেন কিন্তু এত কিছুর পরও যে সংগঠনটির একদম ইউনিয়ন পর্যন্ত সংগঠন রয়েছে ধরেন আপনি যদি ঢাকা মহানগরে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের যতজন কমিটি মেম্বার তাদেরকেও কি এক যদি হয় সেই সংখ্যাটাও কয়েক হাজার হওয়ার কথা সেটুকু বিএনপি কেন করতে পারে না

জেলে গেলে পরিবার জানতো যে জেলে গেছে আমার বাবা আমার স্বামী আমার ভাই এই জেলে আছে এই থানায় আছে এখন সাদা গাড়িতে তুলে নিয়ে যায় আপনি জানেন না পরিবার জানে না তাদের পরিবারের সদস্য কোথায় আছে এটা একটা প্রথম ভয়ের কারণ আচ্ছা দ্বিতীয় হচ্ছে আজকে আপনি বললেন যে পরিবর্তন পরিবর্তন জনগণ পরিবর্তন চায় পরিবর্তনটা কিভাবে হবে পরিবর্তন যে কোনো গণতান্ত্রিক পরিবেশে গণতান্ত্রিক রাষ্ট্রের পরিবর্তনটা হয় একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই নির্বাচনটা আমাদের দেশে গত তিন মানে তিন বছরে আওয়ামী লীগ একেবারে এটাকে

আমরা তিরিশে তিরিশে ডিসেম্বরের নির্বাচন যেটা উনত্রিশ তারিখ রাতে হয়েছে ওই নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি তারপরে আমরা উপজেলায় যাইনি আমরা সিটি কর্পোরেশনে যাইনি সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকায় যেটা হয়েছে ঢাকা উত্তরের নির্বাচনে বিএনপি তো ওখানে ক্যান্ডিডেটে ছিল না আওয়ামী লীগের ভোটাররা কোথায় ছিল মানে ওখানে তো 10% লোক ভোট 29 ডিসেম্বর নির্বাচন হলো আপা সেটা আপনারা কি 30 ডিসেম্বর পরে জানেন না ওই দিনই জেনেছেন 29 ডিসে যারা প্রার্থী তারা তো 29 তারিখে জানার কথা হ্যাঁ সেখানে প্রশ্ন তাহলে আপনি আপনার সংগঠন ছাত্র দল যুব দল শ্রমিক দল কৃষক দল তাতি আচ্ছা আমি আমি এত দল বাদ দেন আমি আমার নির্বাচনী এলাকার কথা বলি ফরিদপুর দুই নগর কান্দা শালতা আমার দুই উপজেলার মিনিমাম 100 জন লোক অ্যারেস্ট করা হয়েছে ডিসেম্বরের 15 তারিখ থেকে 28 তারিখ এখন আপনি যখন অ্যারেস্ট করা হয়ে তাদেরকে নতুন মামলা দিয়েছে তারা কারণ নির্বাচন কমিশন স্ট্রিক্টলি বলেছিল যে ওয়ারেন্ট ছাড়া কোনো লোককে ধরা হবে না এদের কোনো ওয়ারেন্ট ছিল না সবাই জামিনে ছিল তারপর তাদেরকে ধরে নতুন নতুন চাঁদাবাজি মামলা দেওয়া হয়েছে যাতে কোর্ট বন্ধ আমি কোর্ট থেকেও তাদেরকে জামিন করিয়ে আনতে পারছি না ডিউ টাইমে তো সেই যখন এই অবস্থা যে আমার এলাকায় হয় সারা এলাকা আপনি দেখেন গয়েশ্বর রায় অনেক প্রার্থী আহত হয়েছে আমার আমার গাড়ি বহরে তিনবার হামলা হয়েছে একজন এসআই নিজে আহত হয়েছে এসআই আহত হয়েছে তারপরে ওই থানা আমার মামলা নেয় নাই তো সুতরাং আপনি যখন হানড্রেড পারসেন্ট আমি আবারও বলছি ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর উপর নির্ভর করে আপনি যখন আপনি জিততে চাইবেন ভোট চুরি করতে চাইবেন তখন কিন্তু আপনার এই অবস্থায় হবে আজকে আপনি বললেন কেন নামতে পারেন আর ছাত্রদল যুবদল এই দল আপনি পুলিশকে ব্যবহার না করেন আপনি রাজনৈতিক সংগঠন ছাত্রলীগ আসুক যুবলীগ আসুক মাঠে দুজনেই আমরা তো কোনো সশস্ত্র বা কখনো কোনো কর্মসূচি আমরা দেই না আমরা সব সময় এক খুবই মানে শান্তিপূর্ণ কর্মসূচি দেই সেই কর্মসূচি কেন সরকার পালন করতে দেয় না কি সেটা তো ভয় তা আপনি পরিবর্তনটা জনগণ এই যে এই যে আপনি একটা কথা বলেছিলেন যে রাজনৈতিক বিমুখ এবং আই আমার কাছে মনে হয় যে এটা খুবই বাংলাদেশ এটা বিএনপি আমলিকে ক্রাইসিস এর বাংলাদেশের একটা একটা ক্রাইসিস যে বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম শুধু রাজনৈতিক পিমক হচ্ছে না তারা এই যে একটা এই ভোটের কালচার থেকে তারা সরে যাচ্ছে বিকজ দে ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট টু ভোট কারণ তারা যখন ভোট কেন্দ্রে যাচ্ছে সিটি কর্পোরেশনে সিটি কর্পোরেশনের পরে অনেক ভোটারদের আপনাদের মিডিয়ার লোক যারা রিপোর্টাররা ইন্টারভিউ নিয়েছে সাধারণ জনগণ তারা বলেছে ভাই আমরা গিয়ে দেখি ভোট দাও হয়ে যায় খামাখা বৃষ্টির দিনে কষ্ট করে কেন রিক্সা বেবি ট্যাক্সি নিয়ে ভোট দিতে যাবো আজকে যদি আমার ভোটটা কাউন্ট হতো আমি যদি জানতাম যে আমি গিয়ে একটা ভোট দেবো আমার ভোটটা একটা পরিবর্তন আনার সুযোগ আছে তাহলে আমার ভোট দেওয়ার ইন্টারেস্ট আমি যদি গিয়ে দেখি আমার ভোট দেওয়া হয়ে গেছে উল্টো মার খেয়ে আসতে হবে ছাত্রলীগ যুবলীগ দ্বারা তাহলে আমি কেন ভোট দিতে যাব আজকে তো এই পুরো রাজনৈতিক কালচারটাই তো ধ্বংস হয়ে গেছে ঠিক এই জায়গাটাই প্রশ্ন ধরেন এই যে বিরাজনীতিকরণের কথাটা আমাদের দুই দলই খুব বলে সেটা ওয়ান এর সময় থেকে এখনো বলি যে সরকারি দলও বলে যে অন্যদেরকে রাজনীতির বাইরে কাউকে ক্ষমতায় বসানোর চেষ্টা করছে বলছে। আপনারাও নিশ্চয়ই আমরা ঢাকার রাস্তায় সাদেক হোসেন খোকার মাথা ভাটার দৃশ্য যেরকম দেখেছি মতিয়া চৌধুরী থেকে সাহারা খাতুন তাদের সেটা খুব নিকট অতীতের কথাই বলছি ফলে বিএনপি যেভাবে বলছে একেবারে মাঠে নামার মতো পরিস্থিতি নেই সেই সেটাও কি পুরোপুরি সত্যি এখন মনে করেন বিএনপি তো তার অবস্থান থেকে তার কথা বলছে এটা বিএনপির ব্যাপার আমি একটু বলি আমাদের এই কালচারটাও কেন রাত মাথা ফাটাফাটি কেন হতে হবে মানে ঠিক না রাজনৈতিক দলগুলো আমাদের আমাদের যে বয়স রাইট আমরা 70 এর দশকে ছোট যে ওইভাবে রাজনীতিটাকে একদম উপলব্ধি করার বয়স ছিল না কিন্তু আশির দশক থেকে কিন্তু আমরা পুরো মাত্রায় রাজনীতিটাকে উপলব্ধি করেছে আমরা রাস্তায় থেকে দেখছি তো সামরিক শাসকের বাংলাদেশের রাজনীতি আমি যেভাবে বুঝি যেই দেশের মানুষ সামরিক শাসনের বিরুদ্ধে সেনাবাহিনীর বন্দুক তাক করা কারফিউ ব্রেক করে ওই বন্দুকের সামনে জীবন দিয়ে মিছিল করে আন্দোলন করে স্বৈরাচার ফেলাবো এইটা করতে পারে যখন একটা লাশ পড়লে আরো দশ হাজার লোক যোগ হয় রাইট একটা দমন মানে আরো বিক্ষোভ সেই জায়গায় ওনারা যেটা বলছেন যে দশ বছর ধরে ওনাদের বিরুদ্ধে যা হচ্ছে তাতে তো উনাদের ক্ষোভ বিক্ষোভে আরও ফেটে পড়ে আন্দোলন হওয়ার কথা তাইলে হচ্ছে না কেন আপা আমি একটু বলি হচ্ছে না কেন একটা হতে পারে যে এই যে অধ্যাপক সাহেব যেটা বললে যে একটা স্ফুলিঙ্গ রাইট আমার আরেকটা জিনিস আমি যেহেতু রিপোর্টার আমি কিন্তু তেরো চোদ্দো সালে যখন বিএনপি চোদ্দোর নির্বাচনের আগে টানা অসহযোগ আন্দোলন অবরোধ যেটা এখনো প্রত্যাহার হয়নি বলবৎ আছে রাইট আমি কিন্তু মাঠ পর্যায়ের বিএনপি নেতাদেরকে আমি ইন্টারভিউ করেছি এবং একটা জিনিস সবাই বলেছেন একদম জেলা উপজেলা পর্যায়ের রাইট ওনারা বলেছেন কেন্দ্রে তো কোনো নেতা প্রোগ্রাম দিয়ে মাঠে নাম মাঠে ওনারা চায় আমরা মাঠে নাম এবং ওনারা একটা ইন্টারেস্টিং জিনিস বলেছেন সারা জীবন ঢাকা উত্তাল মাঠ হচ্ছে কম উত্তাল বললো ওই আমলটা হচ্ছে উল্টা বিএনপির ওই তেরো চোদ্দ বারো ঢাকা অত উত্তাল না কিন্তু নিচের মাঠ উত্তাল এটা ওনাদেরকে হতাশ করেছে বলেছে কেন্দ্রীয় নেতৃত্ব যা ডাক দিচ্ছে ওনারা মাঠে থেকে তা করছেন না ফলে আমরা দমে যাচ্ছি রীতিমতো এইটা কিন্তু রাজনীতিকে যারা সংগঠিত করবেন অর্থাৎ সাধারণ মানুষকে আকৃষ্ট করবেন সেই জায়গাটা একটা বড় ব্যর্থতার জায়গা হিসেবে আমি রিপোর্টার হিসেবে দেখছি আরেকটা হচ্ছে দেখেন আমরা সামরিক শাসন দেখেছি দুই দফা আমরা দুইটা পার্টি যারা সামরিক শাসনের বিরুদ্ধে সবচাইতে বড় ভূমিকা রেখেছে বাম দলগুলি ছোট হয়ে গেছে এটা কিছু করার নাই এই বড় দুই দলের কেউ কিন্তু রিপিটেডলি মানুষ দেখেছে দেখে দেখে তার মধ্যে যেই স্বপ্নভঙ্গের ঘটনা ঘটেছে আমি যেই সমাজ রাজনীতি দেশ চেয়েছিলাম সেইটাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না ফলে হয়েছে কি তাদের একটা আস্থার সংকট হয়েছে তো এটা আবার পলিটিশিয়ানরা বলে তারপরেও তো মানুষ আওয়ামী লীগ আর বিএনপিতে আছে হ্যাঁ আছে কারণ হচ্ছে তার সামনে থার্ড কোনো পছন্দ চয়েস অপশন তৈরি করা হয় নাই থার্ড অপশন যখন তৈরি হবে সত্যি সত্যি তখন কিন্তু এই দুই পার্টিকে অনেক স্ট্রাগল করতে হবে সো থার্ড অপশন রাতারাতি পলিটিক্সে তৈরি হয় না এটা ইতিহাস বলে না কিছু রাতারাতি তৈরি হয় সো এই যে ছোট ছোট করে যে হতাশা এবং ক্ষোভ দানা বাঁধছে এবং মানুষের যে আস্থাহীনতা তৈরি হচ্ছে এটাই কিন্তু একটা জেনারেশনকে বিকল্প তৈরি করতে নিয়ে যাবে তখনই কিন্তু রাজনীতির নতুন নতুন পরিবর্তন গুণগত সেটা নেতিবাচক হবে না ইতিবাচক হবে সেটা পরের প্রজন্মের কাজের উপরে নির্ধারিত হবে তার মানে আপনি মনে করেন যে বৃহত্তর অর্থে বা রাজনীতি বিমুখতা তৈরি হয়নি বরং ফর্মটা হয়তো পালটাচ্ছে। রাজনীতি বিমুখতা রাজনীতিতে সক্রিয়ভাবে যোগ দেওয়ার একটা বিমুখতা তৈরি হয়েছে কিন্তু মানুষের প্রতি এখনো রাজনৈতিক সংগঠন বিমুখতা বলতে পারি আমরা নাইলে কেন ছাত্ররা মাঠে নামবে তার টিউশন ফি দাবিতে কেন মাঠে নামবে নিরাপদ সড়কের দাবিতে কেন মাঠে নামবে আমি যুদ্ধাপরাধীর বিচার চাই তার মানে হচ্ছে তার মধ্যে বিষয়টা আছে কিন্তু সে চূড়ান্ত এই সংগঠন সংগঠিত রাজনীতির যে ব্যাপারটা সেটাতে সে এখনো কাজী মারফুল ইসলাম দর্শক এই ছিল আজকের আলোচনা আমাদের প্রত্যাশা রাজনীতি রাজনীতির পথে থাকবে এবং মানুষ মানুষের শেষ ভরসা শেষ পর্যন্ত রাজনীতির উপর রাজনীতিবিদদের উপরেই থাকবে দর্শক সেই প্রত্যাশা শেষ করছে আজ ভালো থাকবেন সবাই থাকবেন টেলিভিশনের সঙ্গে